বাংলাদেশের হয়ে টি টোয়েন্টি দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ইঞ্জুরি হারা না দিলে শ্রীলঙ্কার বিপক্ষে অটোমেটিক চয়েস হিসেবে থাকবেন বলে নিশ্চিত করেছেন জালাল ইউনুস। এমনকি বিশ্বকাপ স্কোয়াডে থাকার সম্ভাবনা অনেক বেশি, তবে নেতৃত্ব নিয়ে এখনও ধোঁয়াশায় ক্রিকেট বোর্ড। নতুন কোনো ক্রিকেটার খুঁজে পায়নি বিসিবি, তবে নতুন করে পুরনোতে আস্থা ফিরে পেয়েছেন। বিপিএল এর পারফরমেন্স দিয়ে আবারও টি টোয়েন্টি জাতীয় দলে ফিরছেন মাহমুদুল্লাহ রিয়াদ। লাল সবুজের জার্সিতে এই ফরম্যাটে সর্বশেষ খেলেছেন 2022 সেপ্টেম্বরে। বিপিএল এ তার ব্যাটিং আর ফিল্ডিং এ সন্তুষ্ট বিসিবি, আর এতটাই সন্তুষ্ট যে আসন্ন শ্রীলঙ্কার বিপক্ষে হোম সিরিজে মাহমুদুল্লাহ অটোমেটিক চয়েস। বিসিবির ক্রিকেট চেয়ারম্যান জালাল ইউনুস বলেন, সে নিজেকে প্রমাণ করেছে যে টি টোয়েন্টির জন্য সে 100-তে 100। বিপিএল এ সে যেভাবে খেলেছে আমার কাছে মনে হয় যদি কোনো ইঞ্জুরিতে না পড়ে তাহলে সে অটোমেটিক চয়েস। টি টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডেও মাহমুদুল্লাহ থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ এই সিরিজ থেকে বিশ্বকাপ পর্যন্ত একই দল খেলাতে চায় ক্রিকেট বোর্ড।